এক্সাম চ্যালেঞ্জে তোমাদের স্বাগত নাই বন্ধুরা ডাব্লিউ পিলি প্রিলি দু হাজার কুড়ি এবং আফগারি পুলিশ মেন্সের জন্য আমি যে রেগুলার জিকে মক টেস্টে ক্লাস করাচ্ছিলাম তার আজকে তিরিশ নাম্বার পর্ব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করব বন্ধুরা এর আগে কিন্তু অলরেডি আমি উনত্রিশটা ক্লাস করে ফেলেছি তোমরা যদি সেই ক্লাসগুলো না করে থাকো ভিডিও ডেসক্রিপশন চেক করো ওখানে লিঙ্ক পেয়ে যাবে লিংকে ক্লিক করে ক্লাসগুলো কমেতে পারো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান করে রাখো তাহলে এরকম ধরনের আপডেট তোমরা কিন্তু মিস করবে না তো বন্ধুরা না করে দেখে নাও আজকের আলোচ্য টপিকের প্রথম প্রশ্ন কী আছে তো এক দেখো বর্তমান ভারতের সংবিধানে কয়টি ধারা আছে তো বর্তমান ভারতের সংবিধানে ধারা সংখ্যা হচ্ছে তিনশো পঁচানব্বইটি অপশান এ হয়ে যাবে উত্তর নেক্সট দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনায় কত সংশোধন সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ দুটো যুক্ত করা হয়েছে তো দুই দাগের কোনটা সঠিক উত্তর হবে তো এক্ষেত্রে অপশান বিয়াল্লিশতম সংশোধন হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর এবং এই বিয়াল্লিশতম সংশোধন কবে করা হয়েছিল উনিশশো সালে কিন্তু এই বিয়াল্লিশতম সংশোধন করা হয়েছিল তাছাড়া উনিশশো ছিয়াত্তর সালে চল্লিশতম সংশোধনও কিন্তু করা হয়েছিল এবং এই চল্লিশতম সংশোধনে কি বলা হয়েছে ভূমি সংস্কার ও জমির ঊর্ধ্বসীমা সম্পর্কে কিন্তু এই চল্লিশতম সংশোধনে বলা হয়েছিল অবশ্যই নোট করে রাখবে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয় এই ধরনের প্রশ্নগুলো নেক্সট দেখো পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান হলো কোনটি তো এদের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে ভারতীয় সংবিধান তো ভারতীয় সংবিধান হয়ে যাবে কিন্তু একদম উত্তর যা লিখতে সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠেরো দিন এই সংবিধান লিখতে সময় লেগেছিল নেক্সট দেখো ফুসফুস কোন পদ্মা দ্বারা আবৃত থাকে তো ফুসফুস কোন পদ্মা দ্বারা আবৃত থাকে খুব ইজি কোয়েশ্চেন তাড়াতাড়ি লাইফসেট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো চারদাগের অপশান সি পুলুরা হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর এবং এই যে অপশান বি এ দেখো পেরি কার্ডিয়াম এটা কোন ক্ষেত্রে লাগে বা কিসের পদ্মা এটা হচ্ছে হৃৎপৃের পদ্মা হৃৎপিণ্ডের পর্দার নাম কি পেরিকার্ডিয়াম আর অপশান এ দেখো পেরিটোনিয়াম এটা হচ্ছে কি পেটের ভিতরের সাইডের পদ্মার নাম হচ্ছে পেরিটোনিয়াম অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো ভারতের সংবিধানে বর্তমানে কয়টি তপশিলি আছে তো পাঁচ দাগের কোনটি সঠিক উত্তর হবে তো এক্ষেত্রে অপশান ডি বারোটি হয়ে যাবে একদম সঠিক উত্তর তোমরা যারা বারো অ্যান্সার দিচ্ছ তারা সঠিক উত্তর দিচ্ছ নেক্সট দেখো ভারতের সংবিধান কয়টি খণ্ডে বিভক্ত তো ছয় দাগের অপশান বি বাইশটি খণ্ডে বিভক্ত কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দেখো তো সাত দাগ কী আছে ভারতীয় সংবিধানে কয়টি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির সন্নিবিশিষ্ট হয়েছে তো সাত দাগের কোনটা উত্তর হবে সেক্ষেত্রে অপশান ডি সতেরোটি হয়ে যাবে একদম সঠিক উত্তর নেক্সট দেখো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ক্লিক করে দাও এরকম ধরনের আপডেট রেগুলার পাওয়ার জন্য তো আট দাগ দেখো ভারতীয় সংবিধান সংশোধন করা যায় কয়টি পদ্ধতিতে তো কটি পদ্ধতিতে ভারতীয় সংশোধন সংবিধান সংশোধন করা হয় তো আট দাগে কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান সি তিনটি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা যারা তিনটি বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ নেক্সট দেখো ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে সেটি হলো কি বা কোন রাজ্যের নিজস্ব সংবিধান রয়েছে তো দাগের কোনটি সঠিক উত্তর হবে তাদের লাইফ চেট অ্যান্সার দাও তো দাগের অপশান বি সিকিম হয়ে যাবে সঠিক উত্তর তাছাড়াও সিকিম রিলেটেড আরেকটা প্রশ্ন আসে যে ভারতের কোন রাজ্য জনসংখ্যার দিক থেকে সবথেকে ছোটো তো সেই ক্ষেত্রে সিকিম হয়ে যাবে সঠিক উত্তর বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাও যে জনসংখ্যার দিক থেকে সবথেকে বড় রাজ্য কোনটি অবশ্যই আমাকে কমেন্টে জানাও নেক্সট দেখো ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত তো ভারতীয় নাগরিকদের ভোটাধিকারের ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর আঠেরো বছর কিন্তু ন্যূনতম বয়স এবং আগে কত ছিল একুশ বছর ছিল আগে তারপর করা হয়েছে এটাকে আঠেরো বছর তো এইটা কোন সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল একষট্টিতম সংশোধনী মাথায় রাখবে একষট্টিতম সংশোধনীর মাধ্যমে কিন্তু করা হয়েছিল একুশ বছর থেকে আঠেরো বছর ভোটার অধিকারের ন্যূনতম বয়স নেক্সট দেখো ভারতীয় সংবিধানে কয়টি আঞ্চলিক ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো এগারো দাগের অপশান সি হয়ে যাবে রাইট স্যার বাইশটি হয়ে যাবে একদম উত্তর নেক্সট দেখো সংবিধানের কততম তপশীলে আঞ্চলিক বাইশটি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তো বারো দাগের কোনটা উত্তর হবে তো এই ক্ষেত্রে অপশান এ অষ্টম তপসিলি হয়ে যাবে কিন্তু একদম উত্তর নেক্সট দেখো দাগ কি আছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে দল ত্যাগ বিরোধী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো দাগের কোনটা উত্তর হবে তো তেরো দাগের অপশান সি বাহান্নতম হয়ে যাবে উত্তর আর একষট্টিতম সংশোধনীতে কি করা হয়েছিল ভারতের যে ভোটদানের একুশ বছর বয়স ছিল ন্যূনতম সেটাকে আঠেরো বছর করা হয়েছিল একষট্টিতম সংশোধনীর মাধ্যমে আর একষট্টিতম ধারার কি বলা আছে রাষ্ট্রপতি ইপিচমেন্ট পদ্ধতি কিন্তু বলা হয়েছে একষট্টিতম ধারা গুলিয়ে ফেলবে না একষট্টিতম ধারাতে রাষ্ট্রপতির ইপিচমেন্ট পদ্ধতি এবং একষট্টিতম সংশোধনীতে কি বলা হয়েছে একুশ বছর থেকে আঠেরো বছর করা হয়েছে ভোটাধিকারের ন্যূনতম বয়স নেক্সট দেখো তো চোদ্দো দাগ আছে ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে তো চোদ্দো দাগের কোনটা সঠিক উত্তর হবে তাতেই চ্যাট অ্যান্সার দাও তো এখানে এখানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার আয়ারল্যান্ড হয়ে যাবে একদম উত্তর নেক্সট দেখো তো কোনো দাগ কী আছে দেখেনি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো কারণ তোমাদের একটা লাইকই কিন্তু আমাকে মোটিভেট করে আরও ভালো করে ক্লাস করানোর জন্য তো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে তো পুনর দাগ কী আছে দেখো ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বর্ণিত হয়েছে তো কোনটা পুনর দাগের সঠিক উত্তর হবে তাড়াতাড়ি লাইভ চ্যাটে অ্যান্সার দাও তো এই ক্ষেত্রে কোনটা সঠিক উত্তর হবে তাড়াতাড়ি বলো এখানে অপশান বি তিনটি হয়ে যাবে রাইট অ্যান্সার যারা অপশান বি বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ নেক্সট দেখো ইউনিয়ন তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে তো ইউনিয়ন তালিকায় কয়টি বিষয়ে উল্লেখ আছে তো ষোলো দাগের অপশান সি নিরানব্বইটি হয়ে যাবে উত্তর তোমরা যারা নিরানব্বই বলছো তারা সঠিক উত্তর দিচ্ছ নেক্সট দেখো রাজ্য তালিকায় কয়টি বিষয়ে উল্লেখ আছে তো রাজ্য তালিকায় কয়টি বিষয়ে উল্লেখ আছে শত দাগের কোনটা উত্তর হবে এক্ষেত্রে অপশান বি একষট্টি হবে একদম সঠিক উত্তর তোমরা যারা অপশান বি বলছো তারা রাইট অ্যান্সার দিচ্ছ তো দেখো যুগ্ম তালিকায় কয়টি বিষয়ে উল্লেখ আছে তো কয়টি বিষয়ে উল্লেখ আছে যুগ্ম তালিকায় আপসান ডি বাহান্নটি হয়ে যাবে সঠিক উত্তর অবশ্যই নোট করে রাখবে এটা কিন্তু টোটালি সংবিধানের উপর প্রশ্নগুলো তো অবশ্যই নোট করে রাখবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের প্রশ্নগুলো নেক্সট দেখো ভারতীয় সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকারগুলি বলবলকরণের জন্য সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখো বা রাইটস যেটাকে রাইটস বলে জারি করতে পারে তো উনিশ দাগের কোনটা সঠিক উত্তর হবে তো তাড়াতাড়ি লাইভচার অ্যান্সার দাও উনিশ দাগের পাঁচ ধরনের হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর অপশান সি একদম রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো সংবিধানের কত নম্বর ধারায় অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষাতে লেখো বা রাইটস জারি করতে পারে তো কুড়ি দাগের কোনটা সঠিক উত্তর হবে অপশান বি বত্রিশ নং ধারা কিন্তু হয়ে যাবে একদম সঠিক উত্তর এবং এই বত্রিশ নং ধারাকে কিন্তু ভারতের সংবিধানের হৃৎপিণ্ড বা হৃদয় বলা হয় অবশ্যই নোট করে রাখবে এই প্রশ্নটা খুব আসে যে কোন ধারাকে ভারতের হৃৎপিণ্ড বা হৃদয় বলা হয় ভারতের সংবিধানের হৃৎপিণ্ড বলা হয় তো এই ক্ষেত্রে কিন্তু বত্রিশ নং ধারা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্টের মৌলিক অধিকার রক্ষাতে লেখ জারি করতে পারে তো এখানে অপশান সি দুশো ছাব্বিশ নং ধারা হয়ে যাবে একদম রাইট অ্যান্সার তো নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন কী আছে তো বাইশ দেখ দেখো কি আছে বন্ধুরা আমার বলার আগে কিন্তু তোমরা উত্তর বলার চেষ্টা করো তো দেখো ডক্টর আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তো এই ক্ষেত্রে অপশান ডি বত্রিশ নং ধারা হয়ে যাবে সঠিক উত্তর এবং এই ধারাকেই কিন্তু সংবিধানের হৃৎপিণ্ড বা হৃদয় বলা হয় নেক্সট দেখো বন্ধুরা একটু বলে রাখি যে ডক্টর বি আর আম্বেদকর কে ছিলেন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এবং তিনি কিন্তু খসড়া কমিটির প্রধান ছিলেন সভাপতি ছিলেন নেক্সট দেখো ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে তো কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃতি আছে অপশান বি ছয়টি হয়ে যাবে একদম সঠিক উত্তর তো নেক্সট দেখো পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কোনটি এখানে অপশান ডি উনিশশো পঞ্চান্ন সাল হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর একান্ন সালে কি হয়েছিল অর্থ কমিশন গঠিত হয়েছিল এবং এই অর্থ কমিশনের প্রথম সভাপতি ছিলেন কেসি নিয়োগী উনিশশো সালে কি হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে নভেম জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি কিন্তু প্রথম যে সংবিধান আছে সেটা কার্যকরী করা হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি অবশ্যই নোট করে রাখবে আর উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর কি করা হয়েছিল সংবিধান গৃহীত হয়েছিল গণপরিষদের কাছে নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতি পদ পদপ্রার্থীকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে তো এই প্রশ্নের উত্তর কী হবে তাতে লাইফচের অ্যান্সার দাও তো পঁচিশ দাগের অপশান ডি হয়ে যাবে অ্যাট অ্যান্সার পঁয়ত্রিশ বছর হয়ে যাবে উত্তর বন্ধুরা তোমরা আমাকে কমেন্টে জানাও যে প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর ন্যূনতম দরকার হয় প্রধানমন্ত্রী হতে গেলে কততম ন্যূনতম বয়স দরকার হয় বন্ধুরা পঁয়ত্রিশ বছর কিন্তু উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও একই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর লাগে তখন তারা এই ছিল আজকের পঁচিশটি কোশ্চেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে দাও তোমাদের এডুকেশনাল গ্রুপগুলোতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকিনটি ক্লিক করতে ভুলো না তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং